আমাদের প্রবাস জীবনের কষ্টগুলো কী কী কষ্ট আমরা করি, বাঁধাকপি রাখছি, বাঁধাকপি এখানে রাখছি, এখানে চাকরিতে বাবা মিশনের লোকের সাথে থাকলে কিছু অভিজ্ঞতা হবে। বাঁধাকপি এদিকে মার্কেটে তুমি বাঁধাকপি এনেছি বুঝছেন, তাহলে বাঁধাকপির কাইসি কাড়ি বুঝছেন কি বুঝছেন না কই তো বুঝুন কেমন আমি তো কথা কই না কি বুঝছেন আমি মার্কেটের থেকে বাঁধাকপি বাঁধাকপি আমি তো পাতাকপির কাটছি, পাতাকপির কাটি এখন পাতাকপির আমি টুকরে টুকরে পিস পিস করছি, এখন ওরও আছে আছে ডাইল চৌধুরে আছে ইয়ে করতে আছে আমার ইয়ে কিছু করার লাগবে না, এগুলো আস্তে আস্তে হইতে থাকবো আর আমি হাত মুখ দিয়ে অবস্থা করে যাবো। কিছু তুই যে আমি হুজুরের সামনে নিয়ে আরে আরে দিলাম এটা ব্যবহার করতে হয় একেবারে নষ্ট করে দিচ্ছে এটা এটা আমার ধুইতে কারে বুঝাইতাম রে কারে দেখো মনের দুঃখ গো আমার তো এডুকেশন মারা গেছে এখন নিজের গান নিজে বন্ধ করি তো শেষ হাত পড়া দেবো তো বন্ধ করে দাও এটা রে একটা হাতের উপর বড় কে মারা দিতে পারবে না এদিকে আয় বাবা রুমে আয় এদিকে আসুন পেপার গুলো নাও না কত রিক্সে পেপার গুলো বানাইতে হবে এগুলো পোলা ক্যামেরা সবগুলো দেখে না রুমে নেন নি এনে পেপার আমি হিসাব করি আনছি এই কার্টুনি গেতে তিনটা মারবে দুই পাড়ে এদিকে স্যান এদিকে স্যান এই কার্টুনের এই পাশে মারবেন একটা আর এই পাশে মারবেন একটা উপর একটা তিনটা ব্যাস ঠিক আছে আচ্ছা মারা আগে দেখছি আমি আইতেছি আমি দেরি করতে নন আমরা বাড়িতে কথা কইলে কথা কইয়ে একটু সময়টা ইয়ে করেন এভাবে এভাবে হাঁটি সময় নষ্ট হয় না বাড়িতে কথা কইলে কথা কইয়ে না আল্লাহ জানি আমার পাতাকপিগুলো কীরকম হয়েছে হাতটা ময়দা হয়ে গেছে হাতটা দিতে হবে
এটা হলো আমার সাবান, এখানে আমি সাবান রাখছি। তারপর বলে সাবানে কেস কে এত কিনতে পারি না, সাবানে কেস কিনে হাতে অনেক ময়লা লাগিয়েছে, ময়লাটা ধুব আমি বুঝো একসাথে ধুয়ে নিই। বুঝাটা আমার দেওয়া হবে, হাতও পরিষ্কার হবে, আর তারপরে কি বলে আর একটু আগুন দিয়ে দেখতে হবে। হোক, আমি এত আসি, আমি আরও কিছুক্ষণ আসি। মোজা ধুইতে ধুইতে আমার ওই সময়টা হয়ে যাবে। একেবারে নিচের থেকে উঠে যাবো বুঝছেন, কথা বলছেন বোধা, একবার নিচের থেকে উঠে ইয়ে করি। হ্যাঁ, বিয়ের পর আসতে আপনি আসেন তো, আশেপাশে আসেন তো, কেন ও তাই আমি সাইগুলো সাইয়ে কেন বাড়িতে কথা বলে কোনো না কথা বলে কথা কই না, সময় নষ্ট করে তো আপনার না, আসলে ডিউটি আসতে হবে। কী করি আমার জামা কাপড় যা কিছু হোক আমি কীভাবে রাখি, খোলামেলা রাখি না। এখানে আমার এখানে ক্লিপ আছে, এটা আমার ব্যক্তিগত ক্লিপ, তো আমি এটা আমার ক্লিপ, ক্লিপে লাগাই রাখলে এগুলো পড়ে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কাশিমপুরে থাকাকালীন সময়ে লোহার ক্লিপগুলো আনছি, এখানে অনেকগুলো জামা কাপড় নিচে পড়ে আসছিল, ওই যে পড়ে আসছে নিচে পড়ে গেছে আর ব্যবহার করা যায় না এগুলো, তো যেগুলো নিচে পড়ে যেগুলো ব্যবহার করা যায় না, কিন্তু ক্লিপ লাগায় রাখলে রেগুলার পড়ার সম্ভাবনা থাকে না, আন্তরিকতা নেই। আল্লাহ রাস্তা পাইছে তো এগুলো আমাদের মালিককে দেব, আল্লাহ রাস্তায় এগুলো এখানে তো যত্ন নেই, পড়ে গেলে ফালাই দিব সে আবার ওরা ওই রকম ফল পায়। দেখি আমার কথা কতটুকু আগাইছে, এখন আমার কথা তো এখানে নাই, এখন ব্যাংকগুলো রোগী নিয়েছে থাকুক। তো ঠিক আছে, আজকে বাদামে আনলে আনাই গ্রাহা দেখি ওই সুদেন আমাদের সাথে কাজ করে, তো এই ছুটিতে ছুটিতে না উমরা করতে গেছিল,
পাঁচ দিন ছিল, তো পাঁচ দিনের ওই আমাদের কাউন্টারের যে ক্যাশিয়ারদের টাকা পয়সা আমার কাছে ছিল, যাওয়ার সময় সে আমার কাছে 13,500 রিয়াল রাখি গেছিল। তো বেচা বিক্রি প্রায় মনে হয় যে যা হয়েছে যা সেই সংখ্যাটা বলতেছি না, সব টাকাগুলো আমার কাছে ছিল। আজকে সকালে ডিউটি গেছে, আমি সবগুলো তারে বুঝিয়ে দিয়ে দিয়েছি, হিসাবি পর্যন্তই শেষ। তো এখন হাত পুক ধুইতে হবে, প্লেট ধুইতে হবে, পাতাকবি ভাজি হইতেছে। ইনশাল্লাহ আবার অন্যদিন অন্য সময় আবার দেখা হবে। সালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহ।